سلام, سلام تي في داشيليشن فور رحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وحسل واسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بهسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا علمتنا إنك على كل شيء قدير سنمعني <applause> تقوى ستتي جوتي و شاء رب العالمين الجنة وطبعا ترد السلام ورشيده النبي محمد صلى الله عليه وسلم ربور আল্লাহম্ম সাল্লা আলা মোহাম্মদ ও আলা আলহি ওয় সাহাবিহি আজমাইন আমরা অতীতে একটা হাদিস শুনেছিলাম বা বলেছি সেটি হচ্ছে যে মোমিনদের দ্বিমুখী লাভ দ্বিমুখী ছুরির মতো যে ছুরি যেতেও কাটে আসতেও কাটে মুমিনদের দুঃখ দুর্দশা আনন্দ খুশি যাই আসুক না কেন এদের কোনো লস নাই একটা হাদিসে রসুল সাল্লাম তারা কোনো ভালো কিছু পায় সাকার আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে ফলে এটা তার জন্য লাভ আর ওয়েদ আসাদুসর যখন কোনো অনিষ্ট আসে তখন সবার ধৈর্য ধারণ করে তাহলে ধৈর্য ধারণ করাটা একটা বিশেষ ফলের বিষয় লাভের বিষয় কারণ আল্লাহ বলেছেন অবশ্যই সবেরিন ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দাও সুতরাং মোমিনদের জীবনে কোনো লস নাই তো বর্তমানে যে সারা দুনিয়াব্যাপী বারবার আঘাত হানছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বলছি আমরা কখনো আগুনের লাভা এসে গাছ বাড়ি বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে কখনো সমুদ্রের জলোচ্ছ্বাস এসে শহর বন্দর সব ডুবিয়ে দিচ্ছে কখনো সুস্থ মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই আক্রান্ত হয়ে পড়ে মারা যাচ্ছে বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয়ে এই ক্ষেত্রে ওই হাদিসটির সাথে মিল করে তারপরে পরবর্তীতে অন্য বিষয়ে বলার চেষ্টা করবেন ক্ষেত্রে মুমিনদের লাভ কী মুমিনদের লাভ হচ্ছে একটি হাদিস স্পষ্ট বলা হয়েছে যে মুমিনদের লাভ হচ্ছে এই ধরনের বালা মুসিবত সংক্রামক রোগ মহামারী রোগ এগুলি পূর্ব যুগে বাণী ইসরায়েলদের কমের মধ্যে ছিল এটি একটি আল্লাহর পক্ষ থেকে শাস্তি সর্ব আন্নাহ আদাবনুল্লাহ আলা কওমিন এটি হচ্ছে আলা মাইয়সাও এটি হচ্ছে একটি শাস্তি আল্লাহ যাকে চান যাদের উপরে চান তাদের মাঝেই প্রেরণ করেন অন্য একটি বর্ণনা হচ্ছে এন্নাহু রিজুসুন এটি একটি ঘৃণতম কাজ এটি একটি জঘন্য বিষয় এটি একটি শয়তানির বিষয় ওয়ান ইসরায়েলদের মধ্যে এসেছিল তো মোমিনদের লাভ হচ্ছে কি বলছে এটা হচ্ছে তাদের জন্য শাস্তি আর মোমিনদের জন্য লাভের বিষয় যদি কোথাও কোনো এলাকায় কোনো দেশে কোনো অঞ্চলে এ ধরনের কোনো মহামারী দেখা যায় কোনো ভাইরাস দেখা যায় তাহলে যে অঞ্চলে ভাইরাস দেখা গিয়েছে সেখান থেকে তোমরা পালিয়ে যাবে না মোমিনদেরকে বলছে আর যদি তোমরা যে অঞ্চলে বসবাস করছো সে অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে দেখা যায় তাহলে সেখানেও ঢুকে যাবে না সেখানে প্রবেশ করবে না সে অঞ্চল থেকে বেঁচে থাকবে সে অঞ্চলে প্রবেশ করবে না তাহলে দুটা পরস্পর বিপরীত মনে হচ্ছে যে যেখানে ভাইরাস আক্রান্ত হয়েছে সেখান থেকে পালাতে নিষেধ করা হচ্ছে সরে যেতে বল সরে যাওয়াটা তো একটা ব্যবস্থাপনা গ্রহণ করা কিন্তু সরতে নিষেধ করা হচ্ছে বিপরীতে যেখানে অন্য কোথাও আক্রান্ত হয়েছে সেখানে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে এখানে তো সতর্কতা ঠিকই থাকছে ওখানে গেলে হয়তো আক্রান্ত হতে পারে তাহলে এই ক্ষেত্রে আসল এই জন্য যে তুমি যেখানে আছো অবস্থান করছো অলরেডি সেখানেই যদি এরকম বালা মুসিবত এসে যায় প্রবেশ করে যায় তুমি যে ঘরে বসবাস করছো যে এলাকায় বসবাস করছো সেখানেই যদি এরকম ভাইরাস প্রবেশ করেই যায় তাহলে তুমি এইটা থেকে বাঁচার জন্য পালিয়ে কোথাও যাওয়ার সুযোগ পাবে না কেন এখানে যিনি নিয়ে এসেছেন তিনি তুমি যেখানে যাবে সেখানেও তিনি নিয়ে যেতে সক্ষম অতএব তুমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য কামনা করে এখানে থেকেই তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো তাহলে এতে যদি তুমি এসে এইখান থেকে থাকার কারণে তুমি পালিয়ে যাওয়ার যেহেতু সুযোগ পাচ্ছ না আল্লাহর নির্দেশ দেন নাই অনুমতি দেন নাই এরপরে যদি তুমি আক্রান্ত হয়ে মারা যাও তাহলে তোমার জন্য লাভ হল তুমি শহীদের মর্যাদা পাবে এটা হচ্ছে মোমিনদের লাভ আর যে পালিয়ে গেল সে যদি মুসলিমও হয় তাহলে আল্লাহর উপর থেকে সে আস্থা হারিয়ে ফেলল যার ফলে তার লস হলো আর এটা করে বেশিরভাগ কাফের মর্শিকরায় অনূপভাবে যেখানে অন্যত্র ভাইরাস আক্রান্ত হয়েছে সেখানে যেতে নিষেধ করা হলো কেন তাহলে সেখানে যেতে নিষেধ করা হলো যে হ্যাঁ ওই এলাকার লোকজনের কোনো অপরাধের কারণে হয়তো আল্লাহ বলে আলমিন সেখানে এই মুসিবত দিয়েছেন তুমি সেই অপরাধীদের মধ্যে থেকে তুমি যে আলাদা ব্যক্তিত্ব তুমি যে আলাদা সত্তা এটা প্রমাণ করার জন্য তুমি বাইরে আছো বাইরেই থাকো ওখানে আর যেও না তোমাকে এখানে থেকেও আল্লাহ দিতে পারেন শাস্তি ওই রোগ এখানেও দিতে পারেন কিন্তু তুমি যে যেহেতু আল্লাহ প্রথম পর্যায়ে তোমাকে রক্ষা করেছে অতএব তুমি আবার স্বেচ্ছায় ওখানে যেও না সতর্কতা এখন অবলম্বন করো এখন তুমি সতর্কতা অবলম্বন করো যেহেতু এখনও তোমার কাছে আসে নাই তাহলে এটাতে তোমার লস হবে না লাভ হবে সুতরাং আজকে যে বর্তমান চীনে যে ভাইরাস দেখা দিয়েছে এবং এর আগেও বিভিন্ন সময় আমাদের দেশেও দেখা দিয়েছিল গত কয়েক মাস আগেও তো আমাদের দেশে ঢাকা শহরে যে ডেঙ্গু ভাইরাস নিপা ভাইরাস ইত্যাদি ভাইরাস যে দেখা দিল এগুলি মানুষকে মুমিনদের ইমানি শক্তি বাড়ানোর জন্য আল্লাহ রবুল্লা আলমিন করে থাকেন অনুরূপভাবে পাপাচারীদেরকে পাপাচারীদেরকে শাস্তি দিয়ে অন্য সকল মানুষকে সতর্ক করার জন্য দিয়ে থাকেন তৃতীয়ত আল্লাহ রবুল্লা আলমিন এদেরকে ধ্বংস করার জন্য দেন না বরং এই জাতি এমন কিছু কাজ করে যে কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি এই সব বিপদ দিয়ে থাকেন যেন তোমরা ফিরে আসো ওইদিকে আর অগ্রসর হয় না যেমন একটা হাদিস সুনান ইবনু মাজার মধ্যে উল্লেখিত হয়েছে এবং অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায় আংশিক পাওয়া যায় সেটি হচ্ছে এ ধরনের মহামারী এ ধরনের ভাইরাস পেটের অসুখ এগুলি মূলত পাঁচটি কারণে আসে মূলত পাঁচটি কারণে এ ধরনের ভাইরাস আসে সমস্যাগুলি আসে তবে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি যেন তোমরা তোমাদেরকে এই ধরনের বিপদ গ্রাস না করে এই পাঁচটি সমস্যা যেন তোমাদের মধ্যে না আসে কেন পাঁচটি সমস্যা আসলেই তোমরাও এই সমস্ত সমস্যার মধ্যে পড়ে যাবা দুর্ভিক্ষ আসবে অনাবৃষ্টি আসবে ক্ষুধার তাড়না বাড়বে হাহাকার বাড়বে দেশে মহামারী বাড়বে মানুষ মরতে থাকবে শুধু তো এইসব কারণ পাঁচটি যেন তোমাদের মধ্যে না আসে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি কিন্তু তারপরেও আসবে কি কি কারণ তোমাদের পূর্ববর্তী মানুষরা এই কাজগুলি করেছিল যার ফলে তাদের মধ্যে এসব এসেছিল তোমরাও যদি এই কাজগুলি করো তাহলে তোমাদের মধ্যে এরকম বিপদ আসবে কি কি কারণ পাঁচটি কারণ পাঁচটি যে একসাথেই আসতে হবে এটা জরুরি নয় এবছর একটি কারণে দেখা গেল পরবর্তী বছর আরেকটি কারণে দেখা যেতে পারে তারপরে আরেকটি কারণে দেখা যেতে পারে সমস্যা সমস্যা কিন্তু একসাথেই যদি পাঁচটা এসে যায় তাহলে মনে করতে যে সীমালঙ্ঘন আরো বেশি বেড়ে গেছে তো এক এক সময় এক এক ধরনের এই পাঁচটির মধ্যে এক এক সময় এক এক ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে যার কারণে আমাদের মধ্যে এই ধরনের গায়েবি শাস্তি আসছে যেই সমস্ত যেই শাস্তি যেই দুর্ভোগটাকে প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা মানুষের খুঁজে পাচ্ছে না পাবে না দিশাহারা হয়ে যাবে নমরুদের মতো এত বড় বাদশা এত বড় প্রভাবশালী ব্যক্তিত্ব সে কী হলো সামান্য ছোট্ট ছোট্ট প্রাণী কি মশা মশার আক্রমণে শেষ হয়ে গেল তারপরে আব্রাহা এত বড় প্রতাপশালী বাদশাহ এত জনগণ নিয়ে আসলো কাবাঘর ধ্বংসের জন্য কিসের মাধ্যমে শেষ হয়ে গেল ছোটো ছোট পাখির মাধ্যমে সুতরাং মানুষ যখন পাপাচারে সীমালঙ্ঘন করবে এই পাঁচটি প্রধানত এই পাঁচটি তখন এমন এমন ছোট্ট ছোট্ট মুসিবত দিয়ে আল্লাহ তাদেরকে প্রেশান করবেন যে তারা এর প্রতিরোধ খুঁজে পাবে না অতীতে দেখেছেন মশার অত্যাচার ব্যাঙ্গের অত্যাচার তারপর কি ওকুনের অত্যাচার এই সামান্য ছোট ছোট প্রাণী আল্লাহ বড় প্রাণী তোমরা যে দাবি করছো আমরা সর্বের ক্ষমতার অধিকারী আনার রব্যকুম আয়লা তোমরা যে রবের দাবি করছো তোমরা ক্ষমতার অধিকারী বলে দাবি করছো তো এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলিকে প্রতিরোধ করো দেখি এটাকেই যখন তোমরা প্রতিরোধ করতে পারছো না তাহলে আল্লাহর কীরকম ক্ষমতা সেটা তোমরা অনুভব করো তো যাই হোক এই পাঁচটি বিপদ পাঁচটি সমস্যা একসাথে একই দেশে আসবে এটা জরুরি নয় আল্লাহ দিতে পারে আসতে পারে কিন্তু একসাথে আসা জরুরি নয় হয়তো এবছর একটা দেখা গেল পরের বছর আর একটা কারণে আসতে পারে তো পাঁচটি কারণ কি কি একটি কারণ হচ্ছে প্রধান একটি কারণ হচ্ছে যখন মানুষ মাপে এবং ওজনে কম দিবে। মাপে এবং ওজন ওজন এবং মাপের মধ্যে ফরক কিছু আছে বলে একটু ফরক আছে আল্লাহ দুটো শব্দ ব্যবহার করেছেন মিকিয়াল এবং মিজান শব্দ দুটোর মধ্যেও ফরক আছে বাস্তবতাও ফরক আছে মিজান মানে যেগুলিতে যে সমস্ত বস্তুগুলি বিষয়গুলি দাড়িতে ওজন করা হয় এটা হচ্ছে ওজন আর মাপ হচ্ছে দাড়িতে কোনো বাটখারা দিয়ে ওজন হয় না যে কিছু পাত্রে করে দেওয়া হয় যেমন আমরা ফিতরা দিয়ে থাকি একটা পাত্রে করে যদি এখন পাত্রের ইয়েটা নেয় ওটার ইয়ে হয়ে এখন আসছে ওজনে তো আগে ছিল মাপে এখন হচ্ছে ওজনে তো এটা হচ্ছে মাপে এবং ওজনে যদি যেই সমাজের কি করবে কম মানুষকে দিবে ঠকাবে যখন তখন বেশি তখন নিবে কম দিবে এই জন্য সুরা দিকে এইসব বিষয়ে বলা হয়েছে আল্লাহ রাবুল আলম বলেছেন অতএব যেই সমাজের মানুষের মধ্যে মাপে এবং ওজনে কম দেওয়ার প্রবণতা বাড়বে তখনই এ ধরনের দুর্ভিক্ষ আসবে অনাবৃষ্টি আসবে ক্ষেত খামারে ফসল উৎপাদিত হবে না তাহলে মাপে এবং ওজনে যদি কম দেয় এটার বর্তমান বিশ্বের উন্নতির পরিবর্তনের কারণে ওজনের রূপ পরিবর্তন হতে পারে মাপের রূপ পরিবর্তন হতে পারে কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে দেওয়ার সময় বেশি নেবে বেশি দিবে কি বলে নেওয়ার সময় বেশি নিবে আর অন্যকে দেওয়ার সময় কম দেবে সেটা যদি জমি মাপা হয় তবুও নিজে নেওয়ার সময় এক ইঞ্চি বেশি কেমনে নেওয়া যায় সেই চেষ্টা করবে আর অন্যকে দেওয়ার সময় এক ইঞ্চি কম দেওয়া যায় কীভাবে সেই চেষ্টা করবে তো এরকম যারা কম বেশি করবে যে সমাজের লোক তাদের মধ্যে এরকম বিপদ আসবে আর কি করবে দ্বিতীয় নম্বর কাজ অত্যাচারের শাসক অত্যাচারী শাসক যে দেশে থাকবে যে দেশের শাসক মহোদয় জনগণের প্রতি অত্যাচার করবে নির্বিচারে মারধর করবে জনগণের সম্পদ ভোগ করবে অন্যায়ভাবে জনগণকে শান্তি এবং নিরাপত্তা দিবে না জনগণের মৌলিক যে অধিকারগুলি সেগুলির কোনো ব্যবস্থা করবে না মৌলিক অধিকার বলতে আমরা আমাদের দেশে শুনে আসি যে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এইগুলো আমরা শুনে থাকি কিন্তু আমরা অন্যান্য বই পড়তে গিয়ে যেগুলো দেখছি সেটি হচ্ছে আরও একটু ব্যাপক বিষয় প্রথমত হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা দিবে। মানুষের জীবনের নিরাপত্তা দিবে। মানুষের আকেল রক্ষা করবে অর্থাৎ যে সমস্ত মানুষ পথভ্রষ্ট হয়ে বিবেক হারা হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হচ্ছে এদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে এই অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসবে এরপরে তো এগুলো আছে তো যাই হোক তো যেই শাসক নির্দিষ্ট ভূখণ্ডের জনগণকে শান্তি এবং নিরাপত্তা থেকে বঞ্চিত করবে তাদের প্রতি অন্যায়ভাবে হুকুম চালাবে তাদের বদ দোয়া পাবে মানে ন্যায় শাসক কোনটা একটা মৌলিক লক্ষণ বলা হচ্ছে হাদিসে যে ভালো শাসক তিনি যার জন্য জনগণ দোয়া করবে আর তিনিও জনগণের জন্য দোয়া করবে দোয়া মানে ভালো কিছু কামনা করবে তো এটা হচ্ছে একটা ভালো শাসক হওয়ার মৌলিক প্রধান একটা লক্ষণ তো সুতরাং যদি ভালো শাসক না হয় অত্যাচারী শাসক হয় তাহলে কি করবে জনগণ তার জন্য শুধু বদ করতে থাকবে ভালো দোয়া কেউ করবে না জনগণ যদি কখনো ভালো দোয়া করেও এরকম অত্যাচারী শাসকের জন্য তাহলে বুঝতে হবে সেখানে অশুভ উদ্দেশ্য নিয়ে তার জন্য ভালো দোয়া করছে দুনিয়াবি কোনো ফায়দা হাসিল করার জন্য তার সামনে গিয়ে তার প্রশংসা করছে তাহলে জাউর জাউর সুলতান আলিহিম অত্যাচারী শাসক অর্থাৎ শাসকের কঠিন অত্যাচার তাদের উপরে আসবে যখন এই শাসক কর্তৃক মানুষ অত্যাচারিত হবে তখন এই সমাজে এই ধরনের বিপদ আসবে অত্যাচার করল শাসক আর কষ্ট ভোগ করবে দেশের জনগণ কারণ কি উল্টাটা মনে হচ্ছে না এটা শাসকের কারণে আমরা কষ্ট পাচ্ছি আবার আমাদের উপরে এই ধরনের বালা মুসিবত আসবে কেন বলছে শাসক সাধারণত সাধারণত শাসক জনগণের সাথে একটু সম্পৃক্ত বিষয় জনগণ আমরা প্রায়ই শুনে থাকি বলে থাকি যে যে মহল্লার মুসল্লিদের মান যেরকম ওই মহল্লার মসজিদের ইমামের মান হয় ওরকম যে মহল্লার মুসল্লিগণ জাহেল মূর্খ তারা একজন কোরআন পড়াল কোনো ইমাম পেলেই মনে করে যে আমরা ভালো একজন ইমাম পেয়েছি আর যে মহল্লার লোকজন বেশি শিক্ষিত দিন বুঝে তারা কি করে একজন ভালো উচ্চশিক্ষিত ইমাম রাখার চিন্তা করে তার মানে যে দেশের জনগণ যেরকম মূর্খ বোকা হবে নির্বোধ হবে সেই দেশের শাসকরাও এরকম অত্যাচারী হবে তাহলে আমাদেরও কিছু দোষ আছে বলেই আমাদের উপরে অত্যাচারী শাসক এসেছে যেমন অন্য একটা হাদিসে এসেছে রসুল সালাহসাল্লাম বলেছেন তোমরা যখন গবাদি পশু নিয়ে ব্যস্ত থাকবে গবাদি পশুর লেজ ধরে নিয়ে ঘুরবে অর্থাৎ গবাদি পশু নিয়ে ব্যস্ত থাকবে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকবে আর সুদী ব্যবসায় লিপ্ত হবে সুদী ব্যবসায় লিপ্ত হবে সুধি কারবারের সাথে জড়িত হবে তখন তোমাদের সাল তোমাদের উপরে কি করা হবে নিকুম তোমাদের উপরে কাফের অত্যাচারী শাসক চাপিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তোমরা এর থেকে ফিরে না আসবে তাহলে আমাদেরও তো দোষ আছে সুতরাং শুধু শাসকেরই দোষ তা নয় শাসকের অবশ্যই দোষ আছে কিন্তু স্বাস্থ্যে আমাদেরও দোষ আছে তাহলে দুই নম্বর অপরাধ হচ্ছে এই ধরনের বালা মুসিবত আসার জন্য অত্যাচারের শাসক শাসকের কারণে দেশে দুর্ভিক্ষ আসে আর অত্যাচারের শাসক এমন হতে পারে যে দেশের জনগণকে রক্ষার জন্য যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা করা দরকার সেগুলি করবে না নিজেদের রক্ষার জন্য যা কিছু করা দরকার সেগুলি ষোলো আনায় বিছানা করবে এটা হচ্ছে অত্যাচারী শাসক জি এরপরে কি বললেন তৃতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে তারা সম্পদের জাকাত দিবে না জাকাত দেওয়াটাকে অপরাধ মনে করবে সম্পদের জাকাত দিবে না যেই সমাজের লোক আল্লাহ কর্তৃক বৃষ্টির দ্বারায় জমিনে ফসল উৎপাদন পায় সেই ফসল ভোগ করে অথচ আল্লাহর হক দেয় না জাকাত দেয় না সেই সমাজের লোকের উপরে এ ধরনের বালা মুসিবত আসবে আমরা আমরা বলতে পারি যে অনেক জায়গায় তো জাকাত দেয় না এমনকি জাকাত বুঝেও না সে মুসলিম তারাও বুঝে না অমুসলিমরা তো বুঝেই না তাহলে তাদের উপরে তো এরকম বিপদ আসে না তাদের উপরে বিপদ আসে না হয়তো বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এদের উপরে যে কোনো বিপদ নাই সেটা আমরা বলতে পারবো না এদের উপরে দেখবেন কোনো না কোনো অশান্তিতে ভুগছে যাদের কোনো শান্তি নাই অথবা আল্লাহ রাবুল আলম কি করেছেন আম হিল হর আইদা আল্লাহ তাদেরকে একটু সুযোগ দিয়ে রেখেছেন হঠাৎ করে এমন টান দিবেন যে তাদের আর কিছুই থাকবে না তাহলে জাকাত যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই দেশের অশান্তি বাড়ে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে অশান্তি বাড়ে এমনকি রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন সেই অঞ্চলে সেই দেশে বৃষ্টি বন্ধ হয়ে যায় সে দেশে বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ রাবুল আলম ওলাউলাল বাহা এবং যদি ওই দেশে পশু পাখি না থাকতো তাহলে আল্লাহ তাদেরকে বৃষ্টি দিতেন না তাহলে এটা একটা নিয়ামত যে আল্লাহ যে পশু পাখি রেখেছেন তাদের উচিলে হয়তো আমরাও বৃষ্টি পাই আর ওই বৃষ্টি পাওয়ার কারণে জমিন থেকে ফসল উৎপাদিত হচ্ছে সেই ফসল দিয়ে আমরা জীবন ধারণ করছি সুতরাং যেই সমাজের তৃতীয় যে অপরাধটি যেই সমাজের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে তাদের মধ্যে এরকম বিপদ আসবে আর একটা হচ্ছে চতুর্থ কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে সমস্ত ওয়াদা করে এসেছে বা করেছে সেই সমস্ত ওয়াদা কী করবে ভঙ্গ করবে আল্লাহর সাথে একটা আমরা ওয়াদা করে এসেছি একটা ওয়াদা যদি বলি অনেক ওয়াদা আছে তার মধ্যে একটি ওয়াদা যদি আমরা বলি তাহলে ওই রুহের জগতে আমরা সকলেই আল্লাহর কাছে একটা ওয়াদা দিয়ে এসেছিলাম কি আলাস্ত বে বালা আমি কি তোমাদের রব নই ওই জগতে আমরা সবাই বলে এসেছি কি হ্যাঁ আপনি আমাদের রব তাহলে এই যে আল্লাহর কাছে যে একটা অদা করে আসছি সেই ওয়াদা কি এখন ঠিক আছে রব হিসাবে স্বীকৃতি দেওয়া মুখে আর বাস্তবায় বাস্তবতার সাথে কি কোনো মিল আছে রব হিসাবে যে সমস্ত ক্ষমতার অধিকারী হওয়া দরকার সেই ক্ষমতাগুলিকে রব যিনি প্রকৃত রব তার কাছ থেকে চিনি নিয়ে এসে মানুষের কাছে ন্যস্ত করছে তাহলে রব হিসাবে তাকে মেনেছি ওই জগতে কিন্তু বাস্তবতা এখন তাকে আমরা আসলে রব হিসাবে মানছি না যার কারণে এ ধরনের মুসিবত আসাটা খুবই স্বাভাবিক হয়ে গেছে তাহলে কয়টা হলো আরেকটা হচ্ছে পঞ্চম নম্বর অপরাধ যে অপরাধের কারণে দেশে শান্তি আসবে না অশান্তি আসবে এরকম বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে যা মানুষ প্রতিরোধ করার মতো কোনো পথ খুঁজে পাবে না সেটি একটি হচ্ছে অমা আলাম তাহকুম আ ইমাতুহুম বিকিতাবিল্লা যতক্ষণ মানুষ আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সলা গ্রহণ না করবে তখন মানুষের মধ্যে সেই সমাজের মধ্যে সেই দেশের মধ্যে এরকম বিভিন্নমুখী বালা মুসিবত আসবে কীরকম বালা মুসিবত যেটাকে আমরা এখন ভাইরাস বলছি যেটাকে আমরা মহামারী বলছি পেটের রোগ দুর্ভিক্ষ অনাবৃষ্টি খাদ্যের অভাব শান্তির অভাব নিরাপত্তার অভাব এই ধরনের মুসিবতগুলি এই সমাজে আসবে তাহলে কয়টা হলো এক নম্বর কি বললাম ওজনে এবং মাপে কম দিবে যেই সমাজের লোক সেই সমাজের মধ্যে এরকম বিপদ আসবে দুই নম্বর কি হলো অত্যাচারী শাসক অত্যাচারী শাসকের কারণেও দেশে এরকম অশান্তি আসতে পারে কখনো অতিবৃষ্টি হবে কখনো অনাবৃষ্টি হবে কখনো জলোচ্ছ্বাস আসবে কখনো শুকিয়ে যাবে যা যদি বলি আমার দেশের কথা আমাদের দেশের কথা তাহলে পাঁচটি কারণের মধ্যে কোন কারণে আসছে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে এই কারণেই আল্লাহ দিয়েছেন এটা আমি বলতে পারবো না কিন্তু এই কারণগুলি তো আমাদের মধ্যে আছে এই কারণগুলি তো আমাদের মধ্যে বিদ্যমান আছে কিন্তু আমি এটা বলতে পারবো না যে হ্যাঁ আমার শাসক এই করেছে অথবা আমি এই করেছি এই কারণে এই বিপদে এসেছে এটা আমি বলতে পারবো না কিন্তু কারণগুলি যেহেতু আমাদের সমাজে আছে সেহেতু আমাদের সমাজে দেখুন কি আসছে একবার নার্গিস একবার আয়লা একবার অমক হ্যাঁ বুলবুল তারপর সুনামি বিভিন্ন মুখী যে আসছে তার মানে আল্লাহ একটু একটু করে ধাক্কা দিচ্ছেন আর বলছেন যে সতর্ক হোক ফায়াতাবির উইয়া উলিল আলবাব ফায়াতাবির উইয়া উলিল আফসার যারা জ্ঞানী তোমরা এইসব দেখে শিখো যারা জ্ঞানী তোমরা এসব দেখে এইসব চোখ দিয়ে দেখে উদাহরণ গ্রহণ করো পদক্ষেপ গ্রহণ করে এর থেকে বাঁচার জন্য কিন্তু আমরা সেটা করছি না ভ্রুক্ষেপই নাই আমাদের অনুপভাবে যখন বৃষ্টির দরকার পানির দরকার তখন শুকিয়ে মরছি আর যখন শুকনোর দরকার তখন ডুবে মরছি কারণ কি জাহার আল ফসাদ উকিল বাররিউল বাহরি বিমা ক্যাসাবাত দিন নাস যে জলে এবং স্থলে যে সমস্ত ফাসাদ সৃষ্টি হচ্ছে অনাচার সৃষ্টি হচ্ছে সেগুলো তোমাদের কর্মের ফল এখন বলতে পারেন যে আমার পার্শ্ববর্তী প্রতিবেশী তিনি শক্তিশালী তার ক্ষমতা বেশি তার এলাকা বেশি অর্থাৎ তিনি একটা পানির দরজা বন্ধ করে দিলেন আমার তার করার কিছু নেই হতে পারে আমি অভাবী মানুষ আমি ছোট মানুষ আমার ক্ষমতা কম কিন্তু ওই বড় ব্যক্তিত্বের চাইতে আমার একটা ক্ষমতার মাধ্যম আছে যা তার চাইতে গুণ শক্তিশালী তিনি হচ্ছেন আল্লাহ বলে আলম আমি অভাবী আমি নিরুপায় আমি যদি সেই মহান শক্তিধর আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদি তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন কোনো না কোনোভাবে কল্যাণকর ব্যবস্থা দিবেন ইনশাল্লাহ যা বাস্তব অতীতের ইতিহাস প্রমাণ এখনও যদি এই কাজ করি এখনো যদি দেশের ন্যায় পরায়ণ শাসক গোষ্ঠী সাথে জনগণ যদি সবাই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে এই বিপদ থেকে বাঁচার জন্য পথ কামনা করি তাহলে আল্লাহ অবশ্যই দিবেন যখন খরা হবে তখন আল্লাহ কোনো না কোনোভাবে পানির ব্যবস্থা দিবেন যখন অতি বন্যা হবে তখন আল্লাহরা বলালেন কোনো না কোনোভাবে এই পানিকে অন্য পদ প্রবাহিত করবেন সক্ষম আল্লাহ এই কাজ করতে কিন্তু দুঃখের বিষয় হলে সত্য যে আমার যে আমাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটুকু না নিয়ে আমার কাছে যা ছিল সেটুকু অতি দয়ালু আমরা অতি দয়ালু কোন একটা যুদ্ধের কথা মনে পড়ছে মুখ যুদ্ধের কথা যে পানি পানি করে চিৎকার করছেন একজন সাহাবি যুদ্ধের মহৎ ময়দানে আহত হয়ে পানি নিয়ে গেলেন ওনার কাছে উনি শুনলেন যে আরেকজন বলছেন পানি পানি উনি বললেন যে আমার চাইতে ওই ভাই পিপাসিত বেশি তুমি আমাকে দিও না তার কাছে নিয়ে যাও আমাকে দিলে তো শেষ হয়ে যাবে উনি আর পাবে না উনি আমার চাইতে বেশি পিপাসিত ওনার কাছে গিয়ে যখন পানি নিয়ে গেলেন তখন তৃতীয় আরেকজন বলছে পানি পানি করে চিৎকার করছে উনি বললেন যে ভাই আমার চাইতে ওই ভাই বেশি পিপাসিত তুমি তার কাছে নিয়ে যাও ওনার কাছে গিয়ে দেখলেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন তো আমরা যেন বাস্তবতায় মনে হচ্ছে যে এই সাহাবিদের চেয়ে তো বেশি দয়ালু হয়ে গেছি গিয়ে নিজের দেশ নিজের অঞ্চল নিজের ভূখণ্ড মরুভূমিতে পরিণত হচ্ছে আর নিজের মধ্যে যতটুকু পানি আছে সেটুকু আবার আরেকজনকে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটাতে আপত্তির কিছু নয় আপত্তি হচ্ছে যে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি যে বিপদ এসেছে আমার সমাজে আমার দেশে আল্লাহ আমার অপরাধের কারণে যেন আমার জনগণ আমার দেশ যেন ক্ষতিগ্রস্ত না এটা যেমন আমরা শাসক গোষ্ঠীরা করবো ঠিক তেমনিভাবে আমরা যারা জনগণ আছি আমরাও সেই দিকটি চিন্তা করবো যে আমার কোনো অপরাধের কারণে যেন গোটা দেশের উপরে কোনো বিপদ না আসে উভয় পক্ষকেই সতর্ক হতে হবে সুতরাং এইভাবে যদি আমরা খেয়াল করে দেখি অত্যাচারী শাসকদের কথা তাহলে শুধু শাসকদেরকে দোষ আরোপ না করি বরং আমাদেরও কিছু দোষের কথা চিন্তা করি জাকাত দিতে আল্লাহর ফজল কর্মে এখনও আমাদের দেশে কোনো শাসক বাধা দেয়নি যে জাকাত দিতে পারবে না কিন্তু আমি দিচ্ছি না কেন তার মানে আমার নিজের প্রবৃত্তির অনুসরণ করে আমি জাকাত দিচ্ছি না যার ফলে আমার দেশে অসুবিধা আসছে সমস্যা আসছে আর যে কিছুদিন আগে সম্ভবত দু হাজার আটে জাপানে যে সুনামি হলো এত বড় একটা প্রযুক্তি সম্পন্ন দেশ তারা মুহূর্তেও জানতে পারলো না যে এইভাবে আসবে আর আমাদেরকে সব শেষ করে দিয়ে চলে যাবে জানতে পারেন পারবে না কেন তাদের তো জ্ঞান সীমা এত বেশি লঙ্ঘন করেছে যে আল্লাহ আলেন আল মুহূর্তের মধ্যে পানিকে দিয়ে একটু দেখিয়ে দিলেন তো আজকে যদি আমরা কাউকে দোষারোপ করে বলছি না আজকে যদি আমরা দেখি বিশাল পৃথিবীর মধ্যে একটা বিশাল বড় দেশ সারা দুনিয়াতে যাদের পদচারণা প্রযুক্তির দিক থেকেও উন্নয়নের দিক থেকে চিন্তা চেতনার দিক থেকে কিন্তু তারা যে অত্যাচারী শাসক তারা যে অন্যদের অন্যের প্রতি দেশের জনগণের প্রতি যে নিরাপত্তা দিতে পারেনি এটা আমরা মনে করতে পারি অনেক অপরাধ আছে কিন্তু তার মধ্যে এটাও একটা অপরাধ যে সে দেশের মুসলিমদেরকে কীভাবে নির্যাতন করা হচ্ছে বা হয়েছে সুতরাং আমি এটা বলতে পারবো না যে এই কারণেই তাদের উপরে এটা এসেছে কিন্তু এই অপরাধগুলি তো তাদের মধ্যেও আছে অতএব তাদের মধ্যে অপরাধ আছে বলে তাদের মধ্যে এই বিপদ এসেছে এই জন্য এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবো এই সুযোগও কিন্তু নাই কেন আমার উপরেও এই বিপদ আল্লাহ দিতে পারেন কেন আমার মধ্যেও আমার সমাজের মধ্যে এই ধরনের বিপদ এ ধরনের সমস্যা বিদ্যমান আছে অতএব এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রথমত রব্বুল আলমিনের কাছে ফিরে আসা নিজের আত্ম অনুশোচনা করা নিজের অপরাধগুলিকে তুলে ধরা আল্লাহর কাছে সেটা ব্যক্তি এবং সামাজিকভাবে যে সমস্ত অন্যায় আছে সে সমস্ত অন্যায়গুলির কথা আল্লাহর কাছে তুলে ধরা তার কাছেই শান্তি এবং নিরাপত্তা কামনা করা তাহলে আশা করা যায় আল্লাহ রবুল আলমিন এর থেকে দূর করতে পারেন তা নাহলে দুনিয়ার কোনো উন্নত চিকিৎসা বিজ্ঞানেও এখন হয়তো বের করতে সক্ষম হবে না যেহেতু এর আগে কখনো এটা হয়নি যে ভাইরাসের কথা আমরা বলছি যখন যেটা আসছে সেটার কথাই আমরা বলি আজকে যেটা এসেছে করোনা এটা বলে নয় যখন যেটা এসেছে যেমন সোয়ান ফ্লু একটা আসছিল। তো তখন মানুষ প্রেশান হয়ে গেল তো যখন যেটা আসছে সেইটাকে প্রতিরোধ করার মতো তৎক্ষণাৎ কিছু নাই যতক্ষণ পর্যন্ত এটা চলে যাচ্ছে অথবা দীর্ঘমেয়াদি হচ্ছে তারপরে চিকিৎসা বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে এর একটা মোকাবেলা কিছু বের করার চেষ্টা করছে কিন্তু এসে যখন যাচ্ছে তখন তো আমাদের করা কিছু না কার করা এবং পরবর্তীতে করা এবং তার আগে থেকে যে ব্যবস্থাপনা নেওয়া সেটি হচ্ছে রব্বুল আলমেনের কাছে ফরিয়াদ করা তার কাছেই শান্তি এবং নিরাপত্তা কামনা করা আর যে অপরাধগুলির কারণে এই ধরনের বালা মুসিবত আসে সেগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা তাহলে আশা করা যায় এ ধরনের মুসিবত আসবে না তারপরেও যদি আসে আর আসবে যদি নয় আসবে কেন আল্লাহ বলেছেন ওরিন আল্লাহ তো এই সমস্ত বিষয় দিয়ে পরীক্ষা করবেন কাজে এখানেও মোমিনদের কোন লস নাই এসব আসবে মানে তার ইমান আরো মজবুত হবে শক্তিশালী হবে যেন এই সমস্ত বিপদে তো আল্লাহ ছাড়া রক্ষা করা আর কেউ নাই অতএব তার কাছে ফিরে যাবে মোমিনের ইমান আরো শক্তিশালী হবে সুতরাং আসুন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপরে বলিয়ান থাকার তৌফিক এনায়ত করেন এবং আমাদের মধ্যে যে সমস্ত ভুলভ্রান্তি রয়েছে সেই ভুলভ্রান্তিগুলি যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন অনুগ্রহ করে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার তৌফিক এনায়ত করেন এবং যেখানে যে দেশে সে মুসলিম হোক আর অমুসলিম হোক যাদের উপরে এ ধরনের বিপদ এসেছে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন যদি অমুসলিম হয়ে থাকে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন আর মুসলিম হলে আল্লাহ যেন তাদেরকে ইমানে শক্তিশালী ইমানে আরও বলিয়ান করার তো অভিজ্ঞান করেন ও আখিরিদাওয়ানা আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ অন্য আরেকটা হাদিস এসেছে জি আরও কিছুই এসেছে জেনাব্যাবিচার গান বাজনা এখানে আমি একটা হাদিসের আলকে পাঁচটির কথা বললাম যে যেকোনো সময় যে কোনো সময় যে আমি বলছি রূপ পরিবর্তন হতে পারে নাম পরিবর্তন হতে পারে কিন্তু এটা হচ্ছে একটা মহামারী তাই নাকি এই যে ভাইরাসের কারণে এটা একটা মহামারী সুতরাং যে কোনো সময় যে কোনো এলাকায় যদি মহামারী আসে তাহলে তুমি যদি ওই এলাকার বাসিন্দা হয়ে থাকো তাহলে ভেগে যেও না আর অন্য কোনো এলাকায় হলে সেখানে প্রবেশও করো না জি জি